তো হ্যালো ব্যাক ব্যাক এস ওজকাম ভিডিও তো অনেকদিন পরে একটা ছোট্ট টিপস এন টিপসের ভিডিও নিয়ে চলেছি আজকে একটা টিপস দেখাবো আর একটা গাইস সিক্রেট লোকেশন দেখাবো তোমাদের টু পয়েন্ট ফাইভ আপডেট যেটা হতে চলেছে সেখানে গাইস যে ট্যাঙ্ক আসতে থ্রি পয়েন্ট ওয়ে তার একটা স্পন লোকেশন একটা নয় দুটো স্পন লোকেশন তোমরা এই ভিডিওতে দেখতে যাবে তো ফার্স্ট অফ অল এই যে লাইট হাউসটা তোমরা সায়নে দেখতে পাচ্ছো এটা লিফ্ট দিয়ে আর সিঁড় দিয়ে ওটা ছাড়াও গাইস তোমার কাছে যদি গ্র্যাপলিং হুক বা স্পাইডার যে পাওয়ারটা থাকে তাহলে গাইস তুমি এক্সট্রা আর একটা ওয়ে আছে যেখান থেকে তুমি এর টপে উঠতে পারবে যখন এনিমি ওপ ওপরে থাকে জানা ওপরে যাওয়াটা খুব টাফ কারণ সিঁড়িতে ক্যাম্প করে থাকে তোমাকে সি মেরে ট্রিলি মেটে দেবে তোমাকে জাস্ট এই জায়গাটায় যেখানে আমি এখনও মারার চেষ্টা করলাম গ্র্যাপলিং হোক দেখলে হলো না সেকেন্ড টাইম যে জানালাটা দেখা যাচ্ছে বন্ধ জানালা বাট তোমাকে এখানে আরেকবার ট্রাই করলে দেখবে এখানটায় আটকে যাবে ঠিক আছে এই জায়গাটায় দাঁড়াতে পারবে দাঁড়ানোর পরে তোমাকে জাস্ট বাইরের দিকে জাম্প করতে হবে করে ওরই ওপরে আরেকবার গ্র্যাপলিং হোক টাইট করতে হবে করলে দেখবে আটকে যাবে তো এখানটা ইজিলি তুমি চড়তে পারবে খুব সহজে যেটা গাইস এনিমিকে খুবই সারপ্রাইজ দিতে পারবে তোমার বাকি টিমেটকে সিঁড়িজে যেতে বলবে তুমি ওপর দেখে সারপ্রাইজ অ্যাটাক করতে পারি এই জায়গাটায় চলে আসবে এই দালান মতো জায়গাটায় আসার পরে সামনে যে কাঠের যে যেখানটায় তোমাদের প্যারাশুটটা আছে এই জায়গাটায় চলে আসতে হবে এখানটা এসে এই যে কাঠটা বের হয়ে আছে না সামনের মতো ওই জায়গাটায় জাস্ট একটা গ্র্যাপলিং হুক মারবে তারপরে গিয়ে তুমি ইজিলি এর ওপর টপে চলে আসতে পারবে আর এখানে গান তো থাকে তোমরা যেন হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট গ্যারান্টি তোমরা এখানে একটা করে ফ্লেয়ার গান পাবে যদি তোমার সব প্রথম এখানে আসো তো তোমাদের এই টিউশান ট্রিক্সটা কেমন লেগেছে জানতে কি না জানতে সেটা নিচে কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই জানাবে এবার চলে গেছে টু পয়েন্ট ফাইভ পার্সেন্টের বিটা আপডেটে তো বিটা ফাইলে গেছে আরও আপডেট হয়েছে তোমাকে মিলিটারি বেসে চলে আসতে হবে মিলিটারি বেসে দেখতে পাচ্ছ আমি ম্যাপে মার্ক করে দিচ্ছি যে দুটো কেভ আছে মানে যে ল্যাবটা আছে ল্যাবের পিছনে দুটো কেব আছে দেখবে এরকম বাংকার টাইপের আছে তো এই বাংকারের ভিতরে গেছে আমরা ট্যাঙ্ক দেখতে পাবে তুমি যদি ফ্লেয়ার গান না পাও বা ফ্লেয়ার গান কিনতেও না পারো অত কয়েন না থাকে তাহলে গাইজ তুমি এখানে চলে আসবে এখানে দু দুটো ট্যাঙ্ক তুমি এখানে দেখতে পাবে এই একটা বাংকারের ভিতরে দেখতে পাবে ট্যাঙ্ক যেটা স্পন থাকবে অ্যাকচুয়ালি দুটো জায়গাতেই স্পন পাবে পেলো টু পয়েন্ট ও যখন ওই সরি থ্রি পয়েন্ট ও যখন খেলবে তুমি এই এই আপাতত তো আমি এই দুটো লোকেশানই পেয়েছি মিলিটারি বেসের ভিতরে তোমাদের জানা যদি আর কোনো লোকেশান থেকে থাকে সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দেবে তাহলে গাইজ আদার্স অন্যদের হেল্প হয়ে যাবে তো এখানে তুমি ট্যাঙ্ক পাবে আরেকটা লোকেশান দেখে দিচ্ছি এর পাশেরই বাংকারে চলে যাবে সোজা তো আমি এখানে একটু বুস্ট আপ করে নিচ্ছি তো ট্যাঙ্ক নর্মালি দেখো নর্মালি পেয়ে যাবে এই নয় যে ফ্লেয়ার গান পাবে না গ্রিন ফ্লেয়ার গান ইজিলি পেয়ে যাবে তুমি যদি সেই সব যে নর্মালি আরপিডি বিল্ডিংয়ের মতো বিল্ডিং আছে সেখানে চলে যাও পেয়ে যাবে এরই লেফটে গাছ দেখতে পাচ্ছ এই হলো গেছে আরেকটা বাংকার লেফট হ্যান্ড সাইডে এইখানে আরেকটা ট্যাঙ্ক দেখতে পাচ্ছো এই দেখো ট্যাঙ্ক আমি দেখতে পাচ্ছ এই ট্যাঙ্কটাকে ব্লাস্ট করেই দিয়ে যাতে না কেউ নিয়ে যেতে পারে তো গাছ ট্যাঙ্কের গেম প্লে অলরেডি আমি বলে রেখেছি আর এখন গাছ দেখতে পাচ্ছ থার্টি বুলেটস করে দিয়েছে মানে বিটা যত আপডেট হচ্ছে আস্তে আস্তে এর যে লঞ্চারটা লঞ্চারের গাইস আগে ছিল পঞ্চাশটা এখন করে যেতে থার্টি হয়তো আবার গেম পুরো গ্লোবাল আপডেট আসার সাথে সাথে তখন আরও কমিয়ে দিতে পারে তো বট এসছে দেখতে পাচ্ছ তো বটকে তুমি এখানে গান সুইচ করেও মারতে পারো কারণ ক্যাননের এটা এমটা বেশি নিচে মাটির দিকে হয় না তো তোমাকে এক্ষেত্রে কী করতে হবে সুইচ করে তুমি জি থ্রি দিয়ে মারতে পারবে তো এই দুটো স্পট আমি তোমাদের দেখানো ছিল যে দুটোতে তুমি দুটো ট্যাঙ্ক পেয়ে যাবে না তোমাকে ফ্লেয়ার গান কিনতে হবে না তোমাকে ফ্লেয়ার গান কালেক্ট করতে হবে সেই ধরুনই তুমি এই দুটো ইজিলি এখান থেকে কালেক্ট করতে পারবে আর ফার্স্ট এড টিপসটা যদি জানা থাকে সেটা নিচে কমেন্ট সেকশানে যদি জানতে যে গ্রাফলিং হুক ইউজ করেও লাইট হাউস ওরমভাবে ওঠা যায় তো আজকের ভিডিও গেছে আপাতত দুটো এই দুটো ছোটো টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদের দেখানো ছিল আই হোপ গাইস ভালো লাগছে ভালো লাগলে লাইক করে দিও একটা কমেন্ট সেকশনে কমেন্ট করে দিও তো দেখাবে নেক্সট ভিডিওতে তুমি সব ভালো থাকবে টেক কেয়ার অ্যান্ড বাই বাই